সম্মানিত দর্শক মন্ডলী, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট টেন্সের নাবোধক বাক্যগুলি কিভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। পাস্ট অর্থাৎ পাস্ট ইন্ডেফিনিট টেন্সের নাবোধক ইন ইংলিশ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সগুলি কিভাবে, নেগেটিভ বাংলা বাক্যগুলি কিভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আমার পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পাস্ট ইন্ডেফিনিট টেন্সের নাবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ বাংলা বাক্যগুলি কিভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং আপডেট দিয়েছি। যদি আমার পূর্ববর্তী ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন। তো আসুন আমরা মূল টপিকে চলে আসি, এখানে পাস্ট ইন্ডেফিনিট টেন্স অর্থাৎ নেগেটিভ বাক্যগুলি। তো এখানে নেগেটিভ বাক্যের প্রথম কাজ হচ্ছে সূত্র, অ্যাকর্ডিং টু ফর্মুলা অনুযায়ী আমরা ইংরেজি ভাষায় অনুবাদ করতে হবে, তখন ইজি হবে। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার, আদার অথবা রিমেইনিং বলতে পারি আমরা। দেখেন, সে গতকাল স্কুলে যায়নি, অর্থাৎ অতীতকালে কাজটা সম্পাদিত হয়েছে। সে এখানে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তার দ্বারা কার্য সম্পাদিত হয়েছে, যার জন্য আমরা সে ইংলিশ জানি, আমরা হি বসালাম। তারপরে আমরা ডিড নট বসাবো, হি ডিড নট। তারপরে আমরা ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব হচ্ছে যায়নি, যাওয়ার ইংলিশ হচ্ছে গো, হি ডিড নট গো। আমরা ভার্ব ওয়ান বসালাম, ডিড নট গো টু, কোথায় গেছিল বা কোথায় যায়নি, হি ডিড নট গো টু স্কুল, এস সি এইচ ডাবল ও এল স্কুল, ইয়েস্টারডে, ওয়াই ই এস টি এ আর ডি এ ওয়াই, ইয়েস্টারডে, হি ডিড নট গো টু স্কুল। আশা করি আমার প্রথম এক্সাম্পলটা বুঝতে পেরেছেন আপনারা। এবারে দ্বিতীয় এক্সাম্পল, লোকটি সকালে জলপান করেনি, অর্থাৎ এখানে অতীতে সকালে জলপান করেনি, অর্থাৎ কাজটা সম্পাদিত হয়েছে অলরেডি, যার জন্য অতীতকালে ঢুকে গেছে, যার জন্য আমরা পাস্ট ইন্ডেফিনিট টেন্সে নাবোধকের সূত্র অনুযায়ী আমরা ইংরেজি ভাষায় অনুবাদ করব। এখানে লোকটি আমরা লিখব দা ম্যান, এখানে হচ্ছে দা ম্যান হচ্ছে সাবজেক্ট, এম এ এন ম্যান বসালাম। তারপরে আমরা ডিড নট বসাবো, সাবজেক্ট বসালাম, তারপর ডিড নট, দা ম্যান ডিড নট। তারপরে হচ্ছে বার্ব ওয়ান, এখানে বার্ব পান করা, পান করা হচ্ছে বার্ব। তো পান করার ইংলিশ আমরা জানি ড্রিঙ্ক, ডি আর আই এন কে ড্রিঙ্ক, কি পান করেনি, জল পান। তো আমরা ওয়াটার লিখব, ডব্লিউ এ টি ই আর ওয়াটার, দা ম্যান ডিড নট ড্রিঙ্ক ওয়াটার। বাকি কি আছে, সকালে আমরা লিখব ইন দা মর্নিং, ইন দা মর্নিং, এন আই এন জি, M-O-R-N-I-N-G, morning. The man did not drink water in the morning. আশা করি আমার এই দুইটা এক্সাম্পল বুঝতে পেরেছেন, এবং যদি একবার ভিডিও দেখে যদি না বুঝতে পারেন তাহলে পুনরায় ভিডিওটা রিপিট করে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই দুইটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই পাস্ট ইন্ডেফিনিট টেন্স আর নেগেটিভ বাংলা বাক্যগুলি, অসংখ্য বাংলা বাক্যগুলি আপনারা ইংরেজি ভাষায় অনুবাদ করতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।